গাইস এখানে দেখতে পাচ্ছেন কালকে যে অফারটা শেয়ার করেছিলাম সেখান থেকে দেখেন গাইস $12 করে কিন্তু প্রফিট হয়েছে। দেখেন প্রতিটা ইউজারের ভাই কালকে রাতে যে অফারটা শেয়ার করেছিলাম দেখেন $12 করে প্রফিট হয়েছে। দেখতে পাচ্ছেন যে $12 ভাই ইনস্ট্যান্ট অফার ছিল, ঠিক আছে। একবার দেখেন ইনস্ট্যান্ট অফার দেখেন এখানে কিন্তু $12, এই যে দেখেন এইবারে কিন্তু দেখেন এই যে রিসিভ করছে, দেখেন এখানে রিসিভ করছে, দেখেন এই যে $12 রাতে কোপ দিলাম $12, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবার রিসিভ করছে, মানে এরকম কিন্তু হাজারো পেমেন্ট প্রুফ দেখছেন। এই যে দেখেন কি বলবো ভাই, দেখেন মানে কি, এই যে দেখেন এখান থেকে কিন্তু এই যে দেখেন গাইস এই যে $12 কোপ, ঠিক আছে। তো এরকম অফার কিন্তু ভাই আমরা শেয়ার করি, তাছাড়া কিন্তু কোনো জায়গায় পাবে না, সবার আগে কিন্তু অফার আমরা শেয়ার করেছিলাম, ঠিক আছে। শেয়ার করবো, ঠিক আছে, দুইটা অফার শেয়ার করবো। একটা আপনার দেখবেন যে ইনস্ট্যান্টই পাবেন, ঠিক আছে। তো ওই অফারটা কীভাবে কেমনি কী করবেন দেখিয়ে দেবো, সাথে গাইস বাইন্যান্সের একটা অফার আছে যেখান থেকে ভাই আপনারা কি এখান থেকে $10 সম পরিমাণ কোপ দিতে পারবেন, ঠিক আছে। কীভাবে কী করবেন নতুন অফার, একবার নতুন অফার তো কীভাবে জয়েন করবেন এটা যা দেখাচ্ছি। তার আগে ভাই একটু রিকোয়েস্ট, যারা আমার টেলিগ্রাম এখন জয়েন করেনি টেলিগ্রামটা জয়েন করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে টেলিগ্রাম চ্যানেল, আপনি এখানে কী করবেন জয়েন করে নেবেন। সিম্পল আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, আপনি কী করবেন চ্যানেল ক্লিক করে ধরে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে কী এই যে পিন অপশন, অবশ্যই আপনি কী পিন করে নেবেন, ঠিক আছে। তো পিন করে নিলে কিন্তু আপনার এখানে কাজ করবে। তো দেখেন গাইস এখন আমরা ইনস্ট্যান্ট একটা অফার শেয়ার করবো। তো গাইস আগে আমি সব কিছু প্রুফ দেখাবো, তারপরে কিন্তু শেয়ার করবো, ঠিক আছে। ফাইন্যান্সের অফারটা আমরা লাস্টে শেয়ার করছি, আগে আমরা ওই অফারটা শেয়ার করে নিই, ঠিক আছে। দেখেন এখান থেকে একটা অফার লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো এখানে একটা ক্লিক করবেন আপনি, ঠিক আছে। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ওপেন, ওপেন করবেন, দেখতে পাচ্ছেন এখানে ওপেন করার পর এই যে দেখেন ওপেন বিটগেট, ঠিক আছে। ওপেন বিটগেটে ক্লিক করার পর আপনি একবার সরাসরি বিটগেটে চলে যাবেন, ঠিক আছে। আপনার পুরাতন অ্যাকাউন্টই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর পেমেন্ট প্রুফ আমি দেখাচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে। তো দেখেন এখানে আপনি বিটগেটে চলে আসবেন, এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অফারটা শো করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু বিজিবি দেবে, দেখেন গাইস আমি কয়টা বিজিবি পাইছি দেখেন গাইস, এখানে দেখেন এখানে কিন্তু থেকে দেখেন আমি এই যে দুইটা দুইটা, এই যে দেখেন চারটা আর দুইটা, ঠিক আছে, সরি এখানে আটটা আর দুইটা, দশটা বিজিবি টোকন পাইছি, ঠিক আছে, দশটা বিজিবি টোকন পাইছি। তো দেখেন এইখানে আপনার দেখায় আপনার তো বলবেন যে ভাই এখন তো আপনি পাননি, এখানে এই যে দেখেন এখানে পেন্ডিং দেখাচ্ছে, তো পেন্ডিং পেন্ডিং দেখাচ্ছে, তারপরও যে কীভাবে আপনি পাবেন আমি প্রুফ দেখাচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে। তো দেখেন এখানে কি আপনি কি যে ফার্স্ট এখানে রেজিস্ট্রেশন অপশন উঠবে, এখানে রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে। করার পর দেখেন গাইস এই অফার কিন্তু দেখেন আমাদের এই যে দেখেন মানে অফারটা কিন্তু আজকেই পাইছি আমি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফারটা আজকেই পাইছি। তো দেখেন এখান থেকে কিন্তু অ্যাপসের ভিতর পাবেন অফারটা, ঠিক আছে। তো দেখেন এখানে আপনাকে জয়েন করতে হলে দেখেন এখান থেকে কিন্তু এই যে দেখেন এখানে চলে আসবেন, ঠিক আছে। আসার পর দেখবেন যে আপনার টেট ভলিউম করতে হবে, ঠিক আছে। তো 300 একটা টেট ভলিউম অপশন আছে, মানে শুধু টেট ভলিউম করলে আপনি ফিউচারে তাও আবার, ঠিক আছে, ফিউচারে কোনো সমস্যা নাই। আপনি $1 দিয়ে যে দেখেন এগুলো করতে পারেন, দেখেন গাইস আমি $3 দিয়ে করতে শুরু করছি, ঠিক আছে, কোট মানে $3 দিয়ে টেট করতে শুরু করছি, এখান থেকে দেখেন আমার কতগুলো হয়ে গেছে দেখেন ভাই, আমি মানে জানি না, আমি শুধু পূরণ করতে চাইছিলাম এই যে এই দুটা, ঠিক আছে, এইটা আর এই যে 1000 এটা, কিন্তু ভাই আমি মানে এমন ই করছি মানে ট্রেডিং করছি, ঠিক আছে, $3 দিয়ে মাত্র, দেখেন আমার এইগুলো সব পূরণ হয়ে গেছে, দেখেন এইটার কিন্তু আবার অর্ধেক হয়ে গেছে, বেশি অর্ধেক, ঠিক আছে। তো আমার কিন্তু ফি ভাই এখান থেকে খুবই কম গেছে, আপনারা ফি মানে ফি নিয়ে টেনশন না, আপনি ফিউচারে করবেন তো ফি নিয়ে আপনার টেনশন কি, ঠিক আছে। তো দেখবেন যে এখানে আপনার এই যে দেখেন এখানে 500 ট্রেড ভলিউম করলে আপনি 2টা বিজিবি টোকেন পাবেন। আর গাইস এখানে দেখবেন একটা ইউএসডিটির অপশন ছিল, ঠিক আছে। তো এটা মনে করেন যে আপনার যদি থাকে তাহলে আপনি ইউএসডিটি পাবেন, না থাকলে কিন্তু পাবেন না, ঠিক আছে। আর এই যে দেখেন বিজিবি এই যে 60 জন, এখানে দেখতে পাচ্ছেন আপনার 72 জন, তো আগে আগে জয়েন করবেন, এখানে দেখতে পাচ্ছেন 500, এই যে দেখেন বিজিবি পাবে 500 ইউজার, তারপর 4টা বিজিবি পাবে 1000 ইউজার, ঠিক আছে, এইভাবে কিন্তু এরকম দেওয়া আছে। এই যে দেখেন এখানে এরকম করে দেওয়া আছে। তো দেখেন আপনি কী করবেন এখান থেকে যে দেখেন টেডে, এখানে টেডে ক্লিক করে দেখেন ফিউচারে নিয়ে যাবে, ঠিক আছে। তো ফিউচারে আপনি $1 থাকলে যে দেখেন $1, ঠিক আছে, $1 দিয়ে যে লেভারেজ বেশি দিলে দেখবেন যে $1 দিয়ে টেড ভলিউম করে নেবেন। টেড ভলিউম করার পর কিছুক্ষণ পর দেখবেন যে এখানে কাউন্ট হবে, ঠিক আছে, দেখবেন যে আপনার এই যে প্রমোশন উঠবে, দেখেন প্রমোশনে এই যে এইভাবে উঠবে, ঠিক আছে। প্রমোশনে ক্লিক করবেন, আবার মনে করেন যে বারবার লিঙ্কে থেকে আসা লাগবে না, ঠিক আছে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখবেন যে প্রমোশন, তো কিছুক্ষণ পর দেখবেন যে এখানে আপনার এইগুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো কমপ্লিট হয়ে যাবে, তারপর দেখেন আপনার এইখানে আপনার বিজিবিগুলো সব এখানে চলে যাবে, ঠিক আছে। তো এখানে আসার পর দেখবেন যে বলবেন যে ভাই এখন আমি কীভাবে পাবো এটা, তো দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই, আপনারা দেখেন আমি এইখানে ক্লিক করলাম, আমার অন্য আইডিতেও দেখাচ্ছি, ঠিক আছে, আজকে আজকে পাইছি পেমেন্টটা। তো দেখেন আজ কালকে সব পাইছি আমাদের ইউজার একটাই, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে চলে আসলাম, আসার পর দেখেন রিওয়ার্ড হিস্ট্রি, ঠিক আছে, এখানে চলে আসলাম, এই যে দেখেন আমি যে এই যে দেখেন বিজিবি গ্রহণ পাইছি, মানে এই বিজিবি ওই যে ওইখান থেকে যে চারটা, এই যে চারটা আর চারটা দুইটা, ঠিক আছে, বিজিবি পাইছি, এগুলো পেন্ডিং আছে। দেখেন গাইস আপনার একটু নিচে যাই, আমি দেখেন নিচে যাই, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে XRP পাইছিলাম আগের ইভেন্ট থেকে, এই যে দেখেন বিজিবি সব দেখেন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে ভাই, মানে কী বলো সবগুলো ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। দেখেন গাইস এইগুলো কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু এখন এই যে পেন্ডিং মানে পেন্ডিং আছে, কিন্তু এগুলো আমার ওয়ালেটে অলরেডি চলে আসে, ঠিক আছে, এগুলো ছিল মানে আগের রাউন্ডে, অনেক দিন আগের রাউন্ডে, ঠিক আছে। এখানে আমার অন্য একটা ফোনে চলে আসলাম, আর এই আইডিটা কিন্তু আমার নট এলিজিবল, ঠিক আছে, নট এলিজিবল হয়ে গেছে ভাই, মানে আনলিমিটেড করি এই ফোনটা দিয়ে, ঠিক আছে। আর আমার এই যে মেন ফোন মনে করেন যে এটাতে আমার আসল আইডি লগ ইন আছে, দেখতে পারেন $100 থুয়ে দিয়েছি শুধু বিটগেট অফার জয়েন করার জন্য। দেখেন আমি এইখানে গেলাম, ঠিক আছে, দেখেন আমার নট এলিজিবল হয়ে গেছিলো, তার আগে যে দুইটা জয়েন করেছি দেখেন এইটা আমি নট এলিজিবল হয়ে গেছি বলে ডিজেট পাইছি, ঠিক আছে। দেখেন এটা
কিন্তু অনেক আগে, ওই যে দেখেন 10 মাস। আর এই যে গাইস দেখেন, এই যে দেখেন গাইস, এই যে দেখেন গাইস, এইখান থেকে দেখেন এটা কিন্তু, এই যে দেখেন এই যে ম্যাজিক টোকেন দুইটা, এটা দেখতে পাচ্ছেন যে আপনার কি আছে, এই যে দেখেন পেন্ডিং আছে, ঠিক আছে। কিন্তু এটা আমি পেয়ে গেছি দেখেন, আপনার দেখায় আমি দেখেন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলাম, ঠিক আছে। আসার পর দেখতে পাচ্ছি এই যে দেখেন গাইস, আমি কিন্তু একটা আপডেট দিয়েছি দেখেন গাইস, এই যে দেখেন আমি দুইটা কিন্তু পাই গেছিলাম, ঠিক আছে। তো এটা আমি সেলড এভার ইউজ টি তৈরি করে ফেলছি, সেজন্য আমি ওই ফোনটা দেখাতে পারলাম না, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু এই দুইটা ম্যাজিক কয়েন পাই গেছিলাম, কিন্তু এখানে আমার পেন্ডিংয়ে আছে গাইস। দেখেন আমাদের ইউজারগুলো কিন্তু পাইছে, দেখেন এই যে চারটা ম্যাজিক কয়েন দেখেন গাইস, এই যে দেখেন এখানে কিন্তু চারটা ম্যাজিক কয়েন পাইছে, প্লাস দেখেন এইগুলো কিন্তু এইগুলো টোকেন পাইছে, ঠিক আছে। দেখেন ম্যাজিক মানে এই ইভেন্টের পেমেন্ট কিন্তু ভাই এক মাস, মানে এক মাস যাবত করে, এই যে দেখেন গাইস আপনাদের বোঝায় আমি, দেখেন এইখানে এই ইউজারটি দেখেন এইখানে কিন্তু, এই যে দেখেন এটা কিন্তু পেন্ডিং আছে, প্লাস এটা পেন্ডিং আছে, এটা পেন্ডিং আছে, ঠিক আছে। তারপর দেখেন এটাও পেন্ডিং আছে। তো দেখেন আমি এই গলে উল্টায় দেখেন, এই যে দেখেন সে কিন্তু দেখেন গাইস এখানে পেয়ে গেছে, দেখেন এই যে দেখেন চারটা ম্যাজিক কয়েন, এই যে দেখেন পাঁচটা এই কয়েন, ঠিক আছে। দেখেন পেয়ে গেছে আপনাদের এখানে দেখায় আমি, তার দেখেন এখানে পেন্ডিং আছে, দেখেন এখানে কিন্তু এই যে দেখেন, এই যে দেখেন পাঁচটা এই কয়েন এখানে দেখতে পাচ্ছেন ভাই ভালো করে, যে দেখেন পাঁচটা হয়েছে এই কয়েন আর ম্যাজিক কয়েন, এই যে দুইটা দুইটা চারটা, ঠিক আছে। তাহলে এটা পাঁচটা চারটা, এবারে এগুলো আমি স্ক্রিনশট দেখাই, এই যে এই ভাইটার আপনার পেমেন্ট প্রুফ দেখেন, এই যে দেখেন চারটা ম্যাজিক কয়েন আর দেখেন পাঁচটা এই কয়েন, বুঝতে পারছেন। মানে এখানে পেন্ডিংয়ে থাকবে কিন্তু আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে। অফার আপনাকে পেমেন্ট করবে 100%। তো ভাই এইভাবে জয়েন করে নেবেন। তো দেখেন গাইস আপনার ট্রেড ভলিউম করবেন, করে এরকম পেন্ডিং চলে যাবে, আর ওইখানে লেখাই আছে কতদিন পেমেন্ট করবে দেখে দেবে, ঠিক আছে। আপনার সরাসরি মনে করেন যে 500 ইউজার মানে 500 জনের ভিতরে আগে আগে করবেন, দেখতে পারেন এখনও কিন্তু অনেকজন জয়েন করেন। দেখেন বাইন্যান্সের একটা অফার শেয়ার করছি, এখানে কীভাবে জয়েন করবেন, এখানে বাইন্যান্সের অফার জয়েন করার জন্য আপনি এই যে নোটিফিকেশন আইবেন, ঠিক আছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার কী করবেন, এখানে আসার পর একটু ওয়েট করবেন, আসার পর দেখতে পাচ্ছেন নিচে আইবেন, নিচে আসার পর গেট সাপোর্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা অফার শেয়ার করছে, ঠিক আছে। এই যে দেখেন গাইস, এই যে $5,000 রেওয়ার পুল, ঠিক আছে। এটার উপর একটা ক্লিক করবেন, সিম্পল কাজ আছে, ঠিক আছে। নতুনভাবে এসে তো এটা কীভাবে কী করবেন আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখেন এখানে একটা ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এরকম অপশন আসবে। তো আপনার কী করতে হবে দেখেন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো এখান থেকে কী করতে হবে, এখান থেকে আপনার এই যে দেখেন এই ডি অ্যাপসে যে আপনার ওই যে একাডেমিক কোর্স আছে, তো এগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। তো এখানে কোনো রেজিস্ট্রেশন অপশন নাই, আপনি কী করবেন এখানে ক্লিক করবেন, করার পর দেখেন গাইস এখানে যতগুলো আছে আপনি আপনার যাদের করা নাই, ঠিক আছে। দেখেন এই অ্যান্সারগুলো, এই যে দেখেন আমার কিন্তু এগুলো সব টিক মারা গেছে, এগুলো কুইজ, শুধু কুইজ, ঠিক আছে, শুধু কুইজ। এই যে এই ভিডিও দেখতে হবে, দেখেন এই ভিডিওতে মনে করেন যে দেখেন এরকম করে আপনি এই যে ভিডিও দেখবেন আর এই যে এইভাবে অ্যান্সার দেবেন, ঠিক আছে। দেখেন অ্যান্সার শো করবে এই যে অ্যান্সারগুলো, কিন্তু গুলাই থেকে যদি যাদের নাই তারা কী করবেন, এখান থেকে দিতে লাগবেন। দেখেন এখানে কিন্তু এই যে এটা নতুন আছে, ঠিক আছে, এটা নতুন আছে। তো এই সমস্ত অ্যান্সার যতগুলো অ্যান্সার লাগে, ঠিক আছে, একে থেকে যতগুলো অ্যান্সার লাগে কোথায় পাবেন দেখেন, তার সমস্ত অ্যান্সার এই যে এখানে পাবেন, ঠিক আছে। যে অ্যান্সার লিঙ্ক এসে দেখেন মানে যতগুলো অ্যান্সার ওখানে লাগবে, ঠিক আছে, সমস্ত অ্যান্সার এখানেই পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। একটা একটা করে দেখে দেখে সবগুলো দিয়ে দেবেন, এই যে এইগুলো নিয়েছে ডি অ্যাপসে, ঠিক আছে, ডি অ্যাপস এগুলো নেয়। তারপর দেখেন এখানে এইগুলো, তাই বুঝে শুনে দিয়ে দেবেন।